আগামী মাসের শুরুতে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে G20 শীর্ষ সম্মেলন, আর সেখানেই এক মঞ্চে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের পার্শ্ব বৈঠকে মিলিত হতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর কয়েকদিন আগেই বাংলাদেশ নিয়ে ওয়াশিংটনকে কূটনৈতিক বার্তা দিল নয়াদিল্লি। দেশটির কূটনৈতিক সূত্রের বরাতে গণমাধ্যম জানায়, শেখ হাসিনাকে দুর্বল করলে যুক্তরাষ্ট্র ভারত দুই দেশেরই ক্ষতি, এমন বার্তা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। প্রতিবেদনে আরও বলা হয়, আমেরিকাকে দেওয়া বার্তায় নয়াদিল্লি আরও জানিয়েছে, ওয়াশিংটনের মতো ভারতও চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কিন্তু শেখ হাসিনা সরকারকে অস্থির করতে আমেরিকা যে পদক্ষেপ নিচ্ছে তাতে প্রতিবেশী দেশ ভারতই শুধু নয়, দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক হবে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, ভারতীয় গণমাধ্যমের এই ধরনের উদ্বেগ প্রকাশ করা কিংবা আশঙ্কা, সেটার অনেকগুলো কারণ তারা ব্যাখ্যা করছেন। তার আগে একটু স্মরণ করা উচিত যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক কিন্তু একেবারেই খুব নতুন নয়। 71 সালের আগে থেকেই কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে নানা কারণে সম্পর্কের যে সেতু, সেটি কিন্তু আস্তে আস্তে সুদৃঢ় হয়েছে। সে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের ভালো মন্দ কিংবা বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে ভারতের ভালো মন্দ সরাসরিভাবে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব পড়বে প্রতিবেশী ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে। এবং সে কারণেই গণমাধ্যম, সাধারণ মানুষের গণমাধ্যম, যেখানে মানুষকে নিয়ে যারা কথা বলেন তাদের উদ্বেগের কারণ এবং তাদের আশঙ্কার কারণ এখানেই যে এই দুটি দেশে পাশাপাশিভাবে যদি কোনো কারণে উদ্বেগের বাতাবরণ তৈরি হয়, সাম্প্রদায়িক কোনো সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু ঘুরিয়ে প্রতিবেশী দুই দেশেরই ক্ষতি হবে। যে কারণেই ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে সরাসরি নাম প্রকাশ করে বলতে গেলে কলকাতার সবচেয়ে বড় বাংলার মাধ্যম আনন্দবাজারের, কিন্তু সরাসরি বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং সেই নির্বাচন এবং বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি কিংবা ধর্মনিরপেক্ষ শক্তির থাকা না থাকা সঙ্গে ভারতের সম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেটিকে সেই বিষয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আপনি জানেন যে একেবারেই নাকের নিঃশ্বাস প্রশ্বাস পড়ার সময় নিচ্ছে না, যে এত কাছাকাছি এসে গেছে ভারতের জাতীয় নির্বাচন বা বাংলাদেশের জাতীয় নির্বাচন। এবং নির্বাচনের আগে যেমনটি গণমাধ্যম বিভিন্ন রকমভাবে ওয়াচডগের ভূমিকা পালন করে, সেরকমই কিন্তু ভারতের আনন্দবাজার পত্রিকার খবর যেটি বলছে যে বাংলাদেশে যদি স্থিতিশীলতা না থাকে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ শক্তি যদি না থাকে, সাম্প্রদায়িক শক্তির যদি উত্থান হয়, তাহলে বকলমে কিন্তু ভারতেরই ক্ষতি হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরই ক্ষতি হবে। আপনি জানেন যে সেপ্টেম্বরের 9-10 তারিখে G20 সম্মেলন, সেখানে জো বাইডেন, নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন। স্বাভাবিকভাবেই ভারতের গণমাধ্যমের এই উদ্বেগ সঙ্গত বলেই কলকাতার বিশ্লেষক মহল বলছে। তো এই ছিল আমার কাছে আসন্ন G20 সম্মেলনে ঘিরে যে ভারতীয় গণমাধ্যমের উদ্বেগ, আমার কাছে সে সংক্রান্ত সবশেষ। সরাসরি ছিলাম কলকাতায়।